নমস্কার পরে করবা আমাদের দুজনের মধ্যে আজ একটা চ্যালেঞ্জ হবে, সেইটা কি চ্যালেঞ্জ একটু পরে তোমাদেরকে বলবো আমি কি চ্যালেঞ্জ হবে। আর সামনে তো আমার ছেলে খাদ দেখে নিশ্চয় তোমরা বুঝতেই পারছো যে আজ নিশ্চয় মনে হয় কিছু খাওয়ার চ্যালেঞ্জ হবে। আজ একটা খাওয়ার চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জটার নাম আমি তোমাদেরকে পরে বলবো। ইশু আমার সাথে চ্যালেঞ্জ করতে ভীষণ ভালোবাসে, এরকম না যে হয় জিতে হয়তো সব চ্যালেঞ্জে হারে, বাট তাও আমার সাথে হয় চ্যালেঞ্জ করতে ভীষণ ভীষণ ভালোবাসে। আই লাভ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জে আমি জিতে গিয়েছিলাম, সো আমি আজ জিতবো আর আমাদের ইশু হেরে যাবে। আমি একদম ফুল কনফিডেন্সে আছি, আমি আজ জিতবই। চলো আর্গুমেন্টস না করে দেখা যাক কে জিতে, হয়তো আমি আজ হেরেও যেতে পারি, কি জানি আজ ওই জিততেও পারে, দেখা যাক কি হবে সেটা আমরা এখনো বলতে পারবো না। বাট আমি তো ফুল কনফিডেন্সে আছি যে আমি আজ জিতবো, বাট দেখা যাক কি হবে, কি জানি পাল্টাতেও পারে, কি জানি আর জিততেও পারে। তো সো তোমরা কোথাও যেও না, আজকের ব্লগটা তোমরা অবশ্যই দেখো। আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ব্লগ দেখার পর আমার আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলে যেও না, ওকে? তো চলো বেশি কথা না বলে, বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। এখন আমি তোমাদেরকে চ্যালেঞ্জটার নাম বলবো, চ্যালেঞ্জটার নাম হচ্ছে নো হ্যান্ড ইটিং চ্যালেঞ্জ। মানে নো হ্যান্ড ইটিং চ্যালেঞ্জ, নামটা শুনে নিশ্চয় তোমরা বুঝতে পারছো কি হবে চ্যালেঞ্জ। মানে এখানে আমরা খাওয়া জিনিস রাখবো, মানে দুটো রাউন্ডেই করব, বেশি রাউন্ড করব না, এত খেতে পারবো না আমরা, মানে আমি তো খেতে পারবো। ওকে দেখে নিচে বুঝতে পারছো যে সেই এত খেতে পারবে না, তার জন্য আমি দুটো রাউন্ডে রেখেছি, ও সেম আইটেম খাবো না দুটো রাউন্ডে। মানে খাবো কীরকম, আমরা দুটো হাত ইউজ না করে আমরা খাবো, শুধু মুখ দিয়ে খাবো, অবশ্য মুখ দিয়ে তো খায়, মানে কি হাত ইউজ না করে হাতটা আমরা এইভাবে রেখে আমরা খাবো। টাইমিং দেওয়া হবে এখানে শুধু এক মিনিট, এক মিনিটে খেয়ে শেষ করতে হবে। যদি এক মিনিটের ভিতরে যদি শেষ করে নেই তো জিতে যাবে, আর যদি এক মিনিটের ভিতরে যদি সবগুলো খেয়ে যদি শেষ করতে না পারে তাহলে তো হারবে, অবশ্যই হারবেই। ফার্স্ট রাউন্ডের আইটেম এসে গেছে, তো আমাদের ফার্স্ট রাউন্ডে চ্যালেঞ্জ হবে এই যে দেখে নিচ্ছ বুঝতেই পারছো, এটা হচ্ছে তোমার বিস্কিট রাখা আছে, চারটে বিস্কিট রাখা আছে, এটা আর এক মিনিটের ভিতরে খেয়ে শেষ করতে হবে। আরে হেয়ার বেল পড়িয়া যাবে না রে। সো লুক, থ্রি টু ওয়ান স্টার্ট। আমি কি করি, মনে হয় না এটা আমি পারবো, বাট যতটুকু পারি আমি ট্রাই করবো। স্টার্ট করো, নমস্কার করে করবা, একটাও হয়ে যাবো।
একটা ছিল আর আমি এক আমি 1 এন্ড হাফ খেয়েছি দেখতে পাচ্ছো 2 এন্ড হাফ রয়ে গেছে মানে আমিও হেরে গেছি আমাদের ইশুও হেরে গেছে এটা বোধ হার্ড মিশন মানে দুঃখ হয় তো খেতে ভালোবাসি বাট এটা খেতে পারলাম না 1 মিনিটে সরি বিস্কিট সো রাউন্ড 1 এ আমি হেরে গেছি আর ইশু হেরে গেছে রাউন্ড 1 ফিনিশ ওই আগেই নিয়ে বসে গেছে কারণ কি রাউন্ড 2 তে ওর মন পছন্দের জিনিস আছে রাউন্ড 2 তে আমাদের আছে কি আছে তোমাদেরকে দেখিয়ে দেই পফ কর্ন আমার ফেভারিট কর্ন আছে এটা কর্ন এটাকে বলে পফ কর্ন পুরো এক প্লেট নিয়েছি দেখিয়ে দেই তোমাদেরকে সামনে থেকে এক প্লেট না খাচ্ছে রাউন্ড 2 তে কে জিতে ইশু জিতে না আমি জিতে ওকে হাত দুটো পিছনে নিয়ে নাও তুমি তো এরকম করে আসলা এভাবে থাকলেও হবে বাট হাত ইউজ করতে পারবে না এইভাবে রাখতেও পারবে তুমি ওকে ওকে নাও 3 2 1 অ্যান্ড স্টার্ট পুরো মুখে ছড়িয়ে গেছে এরকম হালত অবশ্য আমারও হবে পুরো মুখে ওর ছড়িয়ে গেছে আমারও বান্দরের মতো কি জানি ফেসটা হয়ে যাবে চুলগুলো বেঁধে নেই ভীষণ কষ্ট করছি দেখতে পাচ্ছ আমরা চ্যালেঞ্জ করতে করতে আমরা আমাদের ফেসটা মাঙ্কি বনে গেছে সো তার জন্য কিন্তু তোমাদের কিন্তু সাবস্ক্রাইব চাইয়ে চাই আমরা যে এত কষ্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো নাও মাই টার্ন আমিও ফুল প্লেট নিয়ে এসেছি পপকর্ন তো দেখা যাক এখন আমি কি করি ধ্যানে থাকে না স্টপওয়াচে ওকে তো আমি ফ্রেন্ডস দেখো আমি স্টপওয়াচটা স্টার্ট করতেছি 3 2 1 স্টার্ট স্টার্ট তুমি যদি আজকে মন বান্ধবী মনে হয় করে আমি জিতে গেছি হয়তো একদমই খেতে পারে না না আমি বলি নাই যে আমি 100% জিতে গেছি অবশ্যই আমি তো হেরে গেছি বাট আমাকে 5টা পপকর্নে আমাকে হারিয়ে ফেলেছে ভীষণ স্যাড আমি 5টা খেতে পারলাম না 1 মিনিটে আমি যে মাঙ্কি বনে গেছি এখন আমার ফেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই সামনের থেকে তো দেখো
মাসি মাঙ্কি বানিয়ে গেছে দেখতে পাচ্ছ ক্যামেরাতে মনে হয় নিচ্ছ বোঝা যাচ্ছে না বাট আমার সারা মুখে এরকম ছড়িয়ে গেছে আমি পুরোপুরি মাঙ্কি বানিয়ে গেছি সো আজকে চ্যালেঞ্জটা করে একদমই মজা লাগলো না কারণ কি আমিও হেরে গেছি ইশুও হেরে গেছে ভেবেছিলাম আমি ফুল কনফিডেন্সে ছিলাম যে আমি জিতব আমি ফুল কনফিডেন্সে ছিলাম যে আমি আমি খেতে এত ভালোবাসি না তাই আমি জিতে যাব আমি ফুল কনফিডেন্সে ছিলাম বাট 1 মিনিটে আমি খেতে খেয়ে শেষ করতে পারলাম না আমি 1 মিনিটে ইম্পসিবল ইম্পসিবল কাজ ছিল আর ভীষণ হার্ড ছিল এটা 1 মিনিটে ফুল প্লেট খাওয়া একদমই পসিবল না সো যাই হোক আমরা ট্রাই করছি সেটাই ভালো লেগেছে আমরা কিন্তু ট্রাই করছি ভীষণ ট্রাই করছি কিন্তু আমার না চ্যালেঞ্জের মধ্যে বহুত ভালো লেগেছে আমরা তো জিততে পারলাম না বাট আমরা ভীষণ 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 মজা করেছি এই চ্যালেঞ্জে আমরা ভীষণ মজা করেছি আজকের ব্লগটা আমি আজ এখানেই শেষ করব আশা করছি আমার আজকের এই চ্যালেঞ্জের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে আমার আজকের এই ব্লগটা তোমরা যতটুকু পারো তোমাদের ফ্রেন্ডের সাথে এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর ব্লগ শেষের পর তোমরা আমার ব্লগটাকে লাইক করে দিও And don't forget to subscribe. অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা নিউ ভিউয়ার্স এন্ড যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে বেল আইকনটা আছে সেটাকেও প্রেস করে দিও যাতে আমার পরের ব্লগসগুলোর নোটিফিকেশান পেতে পারো ও আবার দেখা হবে তোমাদের সাথে আমার অনেক নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই গুড নাইট হ্যাভ এ সুইট ড্রিম বাই বাই